একদিন গৌতম বুদ্ধ শিষ্যদের নিয়ে গ্রামের পথ ধরে যাচ্ছিলেন। এই সময় তিনি দেখলেন এক যুবক দপদপ করে পা ফেলে তাকে পাশ কাটিয়ে যাচ্ছে। যুবকটি উন্মাদের মতো রাগে ফুসতে ফুসতে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। বুদ্ধ বুঝতে পারলেন যুবকটি হতাশ হয়ে এতটা উত্তেজিত হয়ে পড়েছে যে সে আত্মহত্যা করার জন্য মনস্থির করে ফেলেছে। এই অবস্থায় বুদ্ধ তার হাত ধরে টান দিলেন। যুবকটি বলল, আপনি আমার হাত ছেড়ে দিন, আমি এ জীবন রাখবো না, ওই পাহাড়ের ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আপনি আমাকে বাধা দেবেন না, আমার হাত ছেড়ে দিন, এটা আমার জীবন, আমার জীবন নিয়ে আমি যা খুশি করতে পারি। বুদ্ধ তাকে একটু শান্ত করার জন্য বললেন, ঠিক আছে, তোমার যা মন চাই তুমি তাই করতে পারবে, তুমি এগিয়ে যাও, পাহাড়ে উঠে সেখান থেকে নিচে লাফিয়ে পড়ো, তার আগে এখানে স্থির হয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে তোমার হাত দুটো খুলে 10 বার লম্বা শ্বাস নাও, তারপর একটু থেমে আবার 5 বার গভীর শ্বাস গ্রহণ করো, তারপর এগিয়ে গিয়ে আত্মহত্যা করে ফেলো, আমরা তোমার মৃতদেহটা তোমার বাড়ি পৌঁছে দেব। যুবক তখন বলল, আপনি আমাকে শুধু শুধু ঝামেলায় ফেলছেন, এমনিতেই কয়েকদিন ধরে আমার মেজাজ ঠিক নেই, যাই হোক, আপনি যখন হাল ছাড়বেন না তখন আমিও হাত শিথিল করে 10 বার গভীরভাবে শ্বাস নিচ্ছি, তারপর একটু বিশ্রাম করে আবার 5 বার শ্বাস গ্রহণ করছি, এরপর আপনি কিন্তু আমাকে আত্মহত্যা করতে বাধা দিতে পারবেন না। তারপর ওই যুবক চোখ বন্ধ করে বুদ্ধ যেমন যেমন বললেন তেমন তেমন করে শ্বাস প্রশ্বাসের কাজ করলো এবং পরে চোখ খুললো। বুদ্ধ বললেন, এবার তোমার মন যা চাই তুমি তাই করো। যুবক এবার পাহাড়ের দিকে এগিয়ে গেল। পাহাড়ের ওপরে উঠে ঝাঁপিয়ে পড়ার জন্য পা বাড়ানোর আগে পাহাড়ের নিচে তার চোখ পড়ল। নিচের দিকে দেখতে পেল বিশাল গভীর খাদ। এই গভীর খাদ দেখে তার মনে ভয় ধরে গেল, যেন মনে হলো বুক কাঁপছে। না, ঝাঁপিয়ে পড়া আর হলো না। তখন সে বুদ্ধের কাছে ফিরে এসে আশ্চর্য হয়ে বুদ্ধের দিকে তাকিয়ে বলল, আপনি কে? আপনার মতো অলৌকিক শক্তিধর ব্যক্তি আমি আজ পর্যন্ত দেখিনি, আপনি আমার মনের মধ্যে কি করে ঢুকে গেলেন? আমার মনের মধ্যে এমন পরিবর্তন হয়ে গেল কিভাবে? কিছুক্ষণ আগে তো আমি পাহাড়ের ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে মরতে চাইছিলাম, কিন্তু এখন কি করে আমার শরীরে ভয় এসে বাসা বাঁধল? বুদ্ধ একটু হাসলেন, তারপর বললেন, যখন তুমি পাহাড়ের ওপর থেকে লাফিয়ে আত্মহত্যা করার জন্য মনস্থির করেছিলে তখন তুমি ক্রোধে উন্মত্ত ছিলে। ক্রোধ চিন্তা করার ক্ষমতাকে, ভালো খারাপ বিচার করার ক্ষমতাকে নষ্ট করে দেয়। আমরা রেগে গেলে আমাদের বিবেক বুদ্ধি কাজ করে না, আমাদের মনে কুচিন্তা প্রবল হয়ে ওঠে। তুমি ভীষণ ক্রুদ্ধ ছিলে, তাই ওই সময় তুমি তাই করতে চেয়েছিলে যেটা তোমার মন চেয়েছিল। ওই সময় তুমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলে, তোমার মন তখন উথাল পাথাল হয়ে উঠেছিল, কিন্তু তুমি যখন চোখ বন্ধ করলে, লম্বা লম্বা শ্বাস নিলে, হাত আলগা করলে, তখন তোমার মন শান্ত হয়ে গেল, আর তোমার নাকারাত্মক চিন্তাধারা সকারাত্মক চিন্তাধারায় পরিবর্তিত হয়ে গেল, যার কারণে তোমার বুদ্ধি সঠিক পথে চালিত হয়ে গেল, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি সক্ষম হয়ে উঠলে। এইসব কথা শুনে যুবক মুগ্ধ হয়ে গেল। সে বলল, দয়া করে বলুন আপনি কে? বুদ্ধ বললেন, এই জগতে লোকে আমাকে বুদ্ধ বলে জানে। এই কথা শুনে যুবক বুদ্ধের পায়ে পড়ে গেল। সে বলল, হে বুদ্ধ, আপনি আমাকে আপনার চরণে ঠাই দিন, আমি আমার বাবার মনে আঘাত দিতে গিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলাম। বুদ্ধ বললেন, আত্মহত্যা করলে যে পাপ হবে সেখান থেকে মুক্ত হওয়ার পথ বন্ধ হয়ে যাবে। যতক্ষণ আমাদের এই শরীর আছে আমরা যা কিছু করতে পারি, কিন্তু এই শরীর না থাকলে আমরা আত্মার উন্নতি করতে পারবো না। যুবক বলল, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি জানেন না আমার বাবা আমাকে প্রতিটি বিষয়ে অপমান করে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন। এখন যা করতে যাই তাতেই উনি ব্যাগড়া দেন, কিন্তু ছোটবেলায় উনি আমাকে খুব ভালোবাসতেন। আমার শিক্ষা লাভের জন্য ঠিক সময়ে তিনি আমাকে গুরুর আশ্রমে পাঠিয়ে দিয়েছিলেন। আমি সংকল্প করেছিলাম খুব ভালো পড়াশোনা করে বাবার নাম উজ্জ্বল করব। আমার বাবা এইসব দেখে খুব খুশি হবেন। শিক্ষা শেষে আমি যখন ঘরে ফিরলাম তখন বাবাকে বললাম, আমি সমস্ত শাস্ত্রসহ বেদ উপনিষদ কণ্ঠস্থ করে নিয়েছি, এখন আমার থেকে বড় জ্ঞানী আর কেউ নেই। খুশি হওয়ার পরিবর্তে আমার বাবা অসন্তুষ্ট হয়ে বললেন, তুমি নিজেকে সবচেয়ে জ্ঞানী মনে করার দম্ভ করো না, এই দম্ভটাই হলো মূর্খের লক্ষণ, নিজেকে অহংকারী করে তুলো না। সেই থেকে যে কোনো আছিলায় বাবাকে দেখাতে চাইতাম আমি কত বেশি জ্ঞান অর্জন করে ফেলেছি, আমি কত কঠিন কঠিন শাস্ত্রের অর্থ ব্যাখ্যা করতে পারি। সবাই আমার জ্ঞানের প্রশংসা করছে, সবাই আমার পরামর্শ নিচ্ছে, কিন্তু আমার বাবা আমাকে বিশ্বাস করতেই পারছেন না। আমি যখন শাস্ত্র কথা ব্যাখ্যা করতাম তিনি আমার কোনো না কোনো ভুল ধরতেন, আর সবার সামনে আমি ভীষণ অপমানিত হয়ে যেতাম। আমার বন্ধুরা আমার পক্ষ নিয়ে কিছু বললে তাদেরও অপমান করতেন। আমি বুঝতেই পারতাম না তিনি আমার জীবন এভাবে কেন বরবাদ করে দিচ্ছেন। আমার বন্ধুরা বলল, তিনি নিজে আমার মতো জ্ঞান লাভ করতে পারেননি বলে আমাকে ঈর্ষা করতে শুরু করেছেন।
একদিন আমার বন্ধুরা আমার পাণ্ডিত্যকে সম্মান জানানোর জন্য সবাই মিলে মদ্যপানের আসর বসালো। আমরা সবাই মিলে মদ্যপান করে খুব আনন্দ ফুর্তি করছিলাম, কিন্তু এই সংবাদ আমার বাবার কানে পৌঁছে গেল। তিনি আমাকে খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছে গেলেন। তারপর ওখানে গিয়ে সবার সামনে আমার গালে থাপ্পড় কষিয়ে দিলেন আর বন্ধুদের নানান অপমানজনক কথা শোনালেন। এতে আমি এতটাই অপমানিত হয়েছিলাম যে স্থির করে নিয়েছিলাম বাবাকে একটা জবরদস্ত শিক্ষা দিতে হবে। তাই আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম, কারণ বাবাকে এর থেকে বড় শাস্তি আর কী বা দেয়া যেতে পারে। তিনি যখন নিজের সন্তানের মৃতদেহ দেখবেন তখন বুঝতে পারবেন তিনি কী ভুল করেছেন। বুদ্ধ এই কথাগুলো শুনে একটু হাসলেন এবং বললেন, যে জ্ঞান তোমাকে আত্মহত্যা করতে প্রেরিত করে সেই জ্ঞানের মধ্যে কোনো সারবত্তা নেই। যে জ্ঞান তোমাকে খারাপ কাজ থেকে বিরত করতে পারে না সেই জ্ঞানকে তুমি প্রকৃত জ্ঞান কী করে বলবে? যুবক বলল, হে বুদ্ধ, আপনি ঠিকই বলেছেন। এখন আমি নিজেকে বুদ্ধিমান মনে করি না। আজ থেকে আপনার চরণে আমাকে ঠাই দিন, আপনার কাছে আমি জ্ঞান লাভ করতে চাই। বুদ্ধ যুবককে বললেন, তুমি আমার শিষ্যদের সঙ্গে 5 দিন থাকো, তার পরের দিন মধ্যরাত্রে নিজের বাড়িতে যাবে। নিজের বাড়িতে ঢোকার সময় কোনো সাড়া না দিয়ে চুপচাপ যাবে, তখন তোমার জীবনের সবচেয়ে প্রথম জ্ঞান তুমি লাভ করতে পারবে। 5 দিন পর 6ষ্ঠ দিন মধ্যরাত্রে সে নিজের বাড়ি গেল। চুপচাপ ঘরের মধ্যে ঢুকে দেখল ওর মা বিছানায় অসুস্থ অবস্থায় শুয়ে আছেন আর তার বাবাকে বলছেন, তোমার কঠোরতার জন্য আজ আমার ছেলে আমার থেকে দূরে চলে গেছে। যদি তুমি এতটা কঠোর না হতে তাহলে আজ ও ঘর ছেড়ে চলে যেত না। ওই যুবক তার বাবার দিকে তাকিয়ে দেখল যে আজ পর্যন্ত যার চোখে কোনো দিন সে জল দেখেনি আজ তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। ওর বাবা বলছেন, আমি ওকে দুঃখ দিতে চাইনি গো, ওর মধ্যে যাতে অহংকার না আসে সেই চেষ্টা সব সময় করতাম। আমি তার দোষগুলো খোলাখুলিভাবে বলতাম যাতে আমার কথা শুনে অন্যরাও তাকে খারাপ গুণ ত্যাগ করার উপদেশ দেয়, যাতে ও কোনো দিন দাম্ভিক না হয়ে ওঠে, কারণ ব্যক্তির অহংকার তাকে ধ্বংসের পথে ঠেলে দেয়। কিন্তু বন্ধুদের মধ্যে এমন কেউই ছিল না যে ওকে ওর ভুল সংশোধন করে দেবে। একদিন যখন ও মদ্যপান করল আমি খুব দুঃখ পেলাম। আমি মনে করলাম, আমি হয়তো ঠিকমতো ওকে মানুষই করতে পারিনি, আমি হয়তো ভালো পিতা হতে পারিনি যার জন্য আমার সন্তান এমন কাজ করল। তুমি চিন্তা করো না, আমি যেখান থেকে হোক ওকে খুঁজে নিয়ে আসবো। তুমি যতটা ওকে ভালোবাসো তার থেকে অনেক বেশি আমি ওকে ভালোবাসি। যুবকের মা বললেন, আমি ওকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও ওকে পাইনি। এখান থেকে কিছু দূরে একটা গ্রামে গৌতম বুদ্ধ এসেছেন, আমার মন বলছে সে ওখানেই আছে, তুমি ওখানে গিয়ে তাকে নিয়ে আসো। এইসব কথা যুবক আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। সে চুপচাপ ওখান থেকে চলে গিয়ে বুদ্ধকে বলল, হে বুদ্ধ, আপনি যদি ওই দিন আমাকে আত্মহত্যা করতে বাধা না দিতেন তাহলে আমার দ্বারা কত বড় পাপ হয়ে যেত। বুদ্ধ যুবককে বললেন, এ জীবনের সবচেয়ে বড় ভুল আত্মহত্যা করা। এই জীবনটা তুমি নিজে নাওনি, এই জীবনটা তোমাকে দেওয়া হয়েছে, তাই তোমার কোনো অধিকারই নেই জীবনটা ধ্বংস করার। কাল সকালে তোমার পিতা এখানে আসবেন, তার সঙ্গে ফিরে নিজের ঋণ শোধ করো। যুবক বলল, হে মহাত্মা বুদ্ধ, আমার নিজের সমস্ত শিক্ষা সমস্ত জ্ঞান এখন ব্যর্থ মনে হচ্ছে। আপনি সত্যকে জেনেছেন, আমি আপনার সঙ্গে থেকে সত্যিকারের শিক্ষা গ্রহণ করতে চাই, আমাকে আপনার সঙ্গে সামিল করে নিন। বুদ্ধ বললেন, তুমি বাড়ি ফিরে গিয়ে এখন মা বাবার সেবা যত্ন করো, পরে বাবার আজ্ঞা নিয়ে এখানে আসবে, আমার সঙ্ঘের দরজা সবার জন্য সবসময় খোলা থাকে। ফ্রেন্ডস, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। মহর্ষি উপাচার্য চ্যানেলের পাশে থাকার জন্য এবং এই ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ।